কথা কইছিস? Oh!
শোনা যায় তোমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো, তাই কি? হ্যাঁ রোজই হতো। কি নিয়ে হতো? তার কি কোনো ঠিক ছিল? তার মানে সেদিনও হয়েছিল। তার মানে কোনটা যে
পয়েন্ট তুমি ডোনেট করো বিবাহিত হওয়া সত্ত্বেও স্থানীয় একটি যুবকের সাথে তার সম্পর্ক ছিল আর তাই মেয়েটির সঙ্গে তার স্বামী রীতিমতো কুটকালাম আর এসব ছোটদের ঘরে ছোটখাটো বিষয় নিয়ে কুটকালামি আকসার হচ্ছে আপনি আবার আসবেন না তোমাদের পায়ে পড়িব তোমাদের যা শাস্তি দিবার তাই দাও না কেন আমার স্যার আসামিকে আমার আর কোন প্রশ্ন করার নেই তবে আমি নিঃসন্দেহ হয়ে বলছি ইট ইজ এ কেস অফ প্রিমেডিটেটেড অ্যান্ড ডেলিবারেট মার্ডার আসামি চন্দ্রারতি হত্যার জন্যই হত্যা করেছে তার বড় জার আধার আমি নিজেকে কারণ আমরা জানতে পারি যে আসামি চন্দ্রারতি কোন একজন পরপুরুষে আসক্ত ছিল এবং তাই নিয়ে সংসারে পারিবারিক অশান্তি লেগেই ছিল বিশেষ করে রাধারানী রুই তার ছোট জায়ের এই বিচারিতাকে মেনে নিতে পারেনি বলে অশান্তি তুঙ্গে হল আসামি চন্দ্রারুই এর প্রেমের পথে প্রধান অন্তরায়কে সরিয়ে দেওয়ার জন্যই এই খুন হয়তো পরে ফিফটিন ছিল নিজের স্বামী দ্যাটস অল ইউর অনার